আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ভেতরে বাহিরে কঠিন পরিস্থিতির সম্মুখীন ইসরায়েল, দাবি জেনারেল কায়ানির। লাদাখে গাড়ি ছিটকে নদীতে পড়ে 9 ভারতীয় সেনা নিহত। ইউক্রেনের যুদ্ধ স্থায়ী হতে পারে কয়েক দশক, মন্তব্য মেদভেদেবের। বেসামরিক শাসন ফিরিয়ে দিতে 3 বছর সময় নেবে নাইজারের জান্তা। কমছে সৌদির তেল রপ্তানি, বিশ্ববাজারে প্রভাব। পেঁয়াজ রপ্তানিতে 40% শুল্ক আরোপ করল ভারত। সবশেষে জানবেন অফিসার তালেবানরা এখন রাজার হালে। ভেতরে বাহিরে কঠিন পরিস্থিতির সম্মুখীন ইসরায়েল। ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুচ ফোর্সের প্রধান ইসমাইল কায়ানি বলেছেন, দখলদার ইসরায়েলের পতন ঘটছে, তারা ভেতর বাহির থেকে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। পশ্চিম তীর এলাকায় প্রতিরোধ সংগ্রামীরা প্রতিদিন গড়ে 15 থেকে 30টি হামলা চালাচ্ছে। তিনি IRGC-র কমান্ডারদের এক সমাবেশে এই সব কথা বলেন। কায়ানি আরও বলেন, যারা মজলুম মানুষদের কথা ভাবে তারা আধ্যাত্মিকতার শিখরে অবস্থান করে। IRGC এই ধরনের বৈশিষ্ট্যের অধিকারী। এ সময় তিনি কুচ ফোর্সের সাবেক প্রধান শহীদ কাসেম সোলেইমানির কথা স্মরণ করে বলেন, শহীদ সোলেইমানি দেশের বাহিরেও মানবীয় আচরণের আদর্শে পরিণত হয়েছেন। ইরাকে $7 ট্রিলিয়ন খরচ করেও আমেরিকা অপমান ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি বলে জানান জেনারেল কায়ানি। লাদাখে গাড়ি ছিটকে নদীতে পড়ে 9 ভারতীয় সেনা নিহত। ভারতের লাদাখে সড়ক থেকে সেনাবাহিনীর একটি গাড়ি নদীতে ছিটকে পড়ে 9 জন নিহত হয়েছেন। এক জুনিয়র কমিশনড অফিসার এবং 8 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনী। স্থানীয় সময় শনিবার বিকেলে 4:45 দিকে লাদাখের লেহ শহর থেকে 150 কিলোমিটার দূরে কিয়ারিতে এই দুর্ঘটনা ঘটে। লেহের পুলিশ সুপার PD নিত্য সংবাদ সংস্থা PTIকে এই তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, এই ঘটনায় আরও এক জওয়ান আহত হয়েছেন, তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন, তার অবস্থা গুরুতর। প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনা কবলিত ট্রাকটি সেনা কনভয়ের অংশ ছিল। সেনা সদস্যদের ওই কনভয়ে দুর্ঘটনায় পড়া ট্রাক সহ 5টি বাহন ছিল। সেগুলোতে করে 3 কর্মকর্তা সহ 39 জন সেনা সদস্য কারু ঘাটি থেকে লেহের কাছের কিয়ারিতে যাচ্ছিলেন। এর মধ্যে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে, যাতে 10 জন ছিলেন। ইউক্রেনে যুদ্ধ স্থায়ী হতে পারে কয়েক দশক। ইউক্রেন যুদ্ধ মূলত রাশিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই। এ কারণে যতদিন পর্যন্ত ইউক্রেনের নিষ্ঠুর শক্তি ক্ষমতাসীন থাকবে, ততদিন পর্যন্ত এই যুদ্ধ চলবে। ফলে বছরের পর বছর, এমনকি কয়েক দশক পর্যন্ত স্থায়ী হতে পারে এই সংঘাত। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেব শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের এক পোস্টে ফের এই যুদ্ধে তার দেশের অবস্থান স্পষ্ট করেছেন। পোস্টে মেদভেদেব বলেন, রাশিয়ার অস্তিত্বের সঙ্গে এই যুদ্ধ সরাসরি সম্পর্কিত, আমাদের সামনে আর কোনো পথ নেই। যদি আমরা তাদের ষড়যন্ত্র ও নিষ্ঠুর পরিকল্পনা ধ্বংস করতে না পারি, সেই ক্ষেত্রে পশ্চিম ঐক্যবদ্ধভাবে রাশিয়াকে টুকরো টুকরো করবে। পশ্চিমের এই ষড়যন্ত্রের একমাত্র উদ্দেশ্য আমাদের ধ্বংস করা, এবং আমরা তাদের এই নিষ্ঠুর পরিকল্পনা সফল হতে দিতে পারি না। এ কারণে যতদিন পর্যন্ত ইউক্রেনের বর্তমান সরকার, যা মূলত সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক, ক্ষমতায় থাকবে, ততদিন এই লড়াই চলবে। এতে বছরের পর বছর, এমনকি দশকের পর দশকও চলে যেতে পারে। কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়াকে প্রতিশ্রুত সাংবিধানিক স্বীকৃতি না দেওয়া এবং উপদ্বীপটি ফের নিজেদের দখলে আনতে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অ্যালায়েন্সের সদস্য হওয়ার জন্য চেষ্টা তদবিরের অভিযোগে 2022 সালের 26 এপ্রিল ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। বেসামরিক শাসন ফিরিয়ে দিতে 3 বছর সময় নেবে নাইজারের জান্তা। 3 বছরের মধ্যে দেশকে বেসামরিক শাসনে ফিরিয়ে নেবেন বলে জানিয়েছেন নাইজারের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়া জান্তা নেতা জেনারেল আব্দুর রহমানে চিয়ানি। স্থানীয় সময় শনিবার গভীর রাতে এক টেলিভিশন ভাষণে জেনারেল চিয়ানি বলেন, ক্ষমতা হস্তান্তরের নীতিগত সিদ্ধান্ত সামরিক কাউন্সিলে 30 দিনের মধ্যে নেওয়া হবে, তবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে কোনো বিশদ পরিকল্পনা প্রকাশ করেননি তিনি। চিয়ানি বলেন, ন্যাশনাল কাউন্সিল বা নাইজারের জনগণ কেউই যুদ্ধ চায় না। নাইজারে আক্রমণে পরিকল্পনাকারীদের বোঝা উচিত, এটি তাদের জন্য সহজ হবে না। তিনি বলেন, ক্ষমতা ধরে রাখার অভিলাষ আমাদের নেই। নাইজারের জনগণের স্বার্থে সব ধরনের আলোচনায় আমরা প্রস্তুত।
কমেছে সৌদির তেল রপ্তানি বিশ্ববাজারে প্রভাব। চলতি বছর টানা তৃতীয় মাসের মতো কমেছে সৌদি আরবের অপরিশোধিত জ্বালানি রপ্তানি তেল গ্যাস বিষয়ক। চলতি বছর টানা তৃতীয় মাসের মতো কমেছে সৌদি আরবের অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি। তেল গ্যাস বিষয়ক তথ্য উপাত্ত নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা জায়ান্ট অর্গানাইজেশন ডাটা ইনিশিয়েটিভ বা JODI এই তথ্য জানিয়েছে। সৌদি অপরিশোধিত জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা অঞ্চল এশিয়া। তবে কম দামে সুবিধা পেতে সম্প্রতি অঞ্চলটি রাশিয়ার বাজার থেকে জ্বালানি আমদানি বাড়িয়েছে, এ কারণে সৌদি আরব থেকে আমদানি কমেছে। সৌদি আরব বিশ্বের দ্বিতীয় শীর্ষ তেল উৎপাদনকারী দেশ, অপরিশোধিত তেল রপ্তানিতেও রয়েছে শীর্ষে দেশটি। তেল রপ্তানি ক্রমায় প্রভাব পড়বে জ্বালানি তেলের বিশ্ববাজারে, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। চলতি বছরের জুনে দেশটি প্রতিদিন 68 লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে, যা ছিল সর্বশেষ 21 মাসের মধ্যে সর্বনিম্ন। গতকাল এমন তথ্য দিয়েছে রাশিয়ান গণমাধ্যম আরটি। প্রতিবেদনে আরটি জানিয়েছে বুধবার সৌদি আরব তেলের রপ্তানি সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে তেল বিষয়ক তথ্য উপাত্ত নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা জয়েন্ট অর্গানাইজেশন ডেটা ইনিশিয়েটিভ। সংস্থাটি জানিয়েছে গত 21 মাসের মধ্যে চলতি বছরের জুনে সবচেয়ে কম অপরিশোধিত তেল রপ্তানি করেছে রিয়াদ। পেঁয়াজ রপ্তানিতে 40% শুল্ক আরোপ করল ভারত। অভ্যন্তরীণ দাম নিয়ন্ত্রণে ভারতের সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে, তা ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে। চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত এই শুল্ক হার কার্যকর থাকবে। ব্যবসায়ীদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে জানানো হয় পেঁয়াজের যথেষ্ট মজুদ আছে ভারতে, কিন্তু অতিরিক্ত গরমের কারণে পেঁয়াজের মান খারাপ হয়ে গেছে, তাই ভালো মানের পেঁয়াজের দাম বেড়ে গেছে। সেপ্টেম্বরের মধ্যে ভালো পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়ে যেতে পারে। আরো বলা হয় শুধু মান খারাপ হওয়া নয়, অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়াও পেঁয়াজের দামও বেড়ে যাচ্ছে। চলতি মাসেও ভারতে বিভিন্ন পণ্যের দাম ঊর্ধ্বমুখী, বিশেষ করে টমেটোর দাম।